নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকটি অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অথবা নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তার নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি দূর প্রান্তে থাকেন, কোনো কারণে আমার কাছে এসে উঠতে পারছেন না, তাহলে আমার একটি সিস্টেম রয়েছে, সেটি হচ্ছে অনলাইন প্রেডিকশন। অর্থাৎ আপনারা নিজের বাড়িতে বসেই নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে পারবেন। অবশ্যই সেক্ষেত্রে আমার একটি ফিস রয়েছে, আমার একটা পারিশ্রমিক রয়েছে, সেই পারিশ্রমিকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে আপনারা এই সুবিধা অনায়াসেই গ্রহণ করতে পারেন। এছাড়াও আপনারা যদি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করতে চান, জ্যোতিষ শিখতে চান, তাহলে অবশ্যই আপনারা আমার কাছে এসে শিখতে পারেন। সেক্ষেত্রে নতুন সেশন জানুয়ারি মাস থেকে চালু হচ্ছে, আপনারা যদি ভর্তি হতে চান এবং আমার কাছে এসে জ্যোতিষ শিক্ষা অর্জন করতে চান, তাহলে অতি সত্বর আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। অবশ্যই স্ক্রিনেতেও আমার নিজস্ব মোবাইল নাম্বার দুটি দেখা যাচ্ছে, সেই নাম্বারটির মাধ্যমে কল করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসবো আজকের মূল আলোচনাতে। আজকে আমরা পরপর বিভিন্ন ভাব নিয়ে আলোচনা করছি, অর্থাৎ অলরেডি আমরা লগ্ন, সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পঞ্চম ভাবকে কেন্দ্র করে আলোচনা করব। পঞ্চম ভাবের মধ্যে বিভিন্ন গ্রহ এসে গেলে পরে কী ধরনের ফল প্রদান করে, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি ভাবের ক্ষেত্রে যে কথাটি বলে থাকি যে পঞ্চমভাবে শুধুমাত্র যে সমস্ত গ্রহগুলো এসে গেলে পরে যে ধরনের ফল প্রদান করে, এটিই সব পঞ্চমভাবে সম্পূর্ণ ফলাফল নয়। পঞ্চমভাবে সম্পূর্ণ ফলাফল পঞ্চম ভাবপতি, পঞ্চম ভাবের মধ্যে অবস্থিত গ্রহ, পঞ্চম ভাবের মধ্যে দৃষ্টরত গ্রহ এবং পঞ্চম ভাবের কারক গ্রহ বৃহস্পতি। এই সবকটি বিষয়কে যখন আমরা টোটাল পর্যবেক্ষণ করব, তখনই কিন্তু আমরা পঞ্চম ভাবের সম্পূর্ণ ফলাফলে পৌঁছাতে পারব। তবে আজকে আমরা শুধুমাত্র পঞ্চম ভাবে বিভিন্ন গ্রহরা এসে গেলে সেই সমস্ত গ্রহরা তাদের নেচার ওয়াইজ কী ধরনের ফল প্রদান করে, এটি নিয়ে আমাদের আলোচনা আজকে। অবশ্যই আমরা আলোচনায় যাব, তবে তার আগে পঞ্চম ভাব সম্পর্কে দু এক কথা অবশ্যই বলতে হবে। আপনারা হয়তো জানেন যে পঞ্চম ভাব একটি খুবই গুরুত্বপূর্ণ ভাব এবং খুবই গুরুত্বপূর্ণ ভাব, খুবই ইম্পর্ট্যান্ট একটি ভাব। পঞ্চম ভাব হচ্ছে লগ্ন, পঞ্চম এবং নবম এই তিনটি ভাবকে কোন স্থান বলা হয়, অর্থাৎ লক্ষ্মী স্থান বলা হয়। পঞ্চম ভাব হচ্ছে লগ্নের, লগ্নর যদি আমি হই তাহলে পঞ্চম হচ্ছে আমার বিকাশ। এবং এই পঞ্চম ভাব যেহেতু একটি বিকাশের ভাব, সেই কারণে কিন্তু পঞ্চম ভাব খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব। আমরা পঞ্চম ভাব থেকে যে সমস্ত বিষয়গুলো বিচার করি, সেগুলো আমরা যখন প্রথমে সেটা একটু বলে দিই যে পঞ্চম ভাব থেকে কী কী বিষয় বিচার করা হয়। পঞ্চম ভাব থেকে সন্তান বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে বুদ্ধি বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে মনের ইচ্ছা বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে উচ্চ বিদ্যা বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে প্রেম বিচার করা হয়, সন্তান বিচার করা হয়, পূর্বজন্ম বিচার করা হয়, পঞ্চম ভাব থেকে ওয়েল কালচার বিচার করা হয়, অর্থাৎ সেই জাতকের ব্যক্তিত্ব, সেই জাতকের এক অপরের প্রতি যে ব্যবহার, অপরের প্রতি যে শ্রদ্ধা, সেগুলো কিন্তু পঞ্চম ভাবকে পর্যবেক্ষণ করলে আমরা অবশ্যই বার করে আনতে পারি। পঞ্চম ভাব হচ্ছে প্রতিভার ভাব, পঞ্চম ভাব হচ্ছে ট্যালেন্টের ভাব। পঞ্চম ভাব থেকে কিন্তু কোনো জাতকের ভেতরে কতটা প্রতিভা রয়েছে সেটা কিন্তু অবশ্যই পর্যবেক্ষণ করলে বেরিয়ে আসতে পারে। এছাড়াও পঞ্চম ভাব থেকে বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, কারণ সপ্তমের একাদশ হচ্ছে পঞ্চম, সেক্ষেত্রে পঞ্চম ভাবের পর্যবেক্ষণ কিন্তু বিবাহিত জীবনের জন্য খুব প্রয়োজন হয়। অবশ্যই বিবাহ বিচারের ক্ষেত্রেও কিন্তু পঞ্চম ভাবের গুরুত্ব কিছু কোনো অংশে কম নয় বলা যেতে পারে। পঞ্চম ভাব এতটাই গুরুত্বপূর্ণ ভাব এবং এত ইম্পর্টেন্ট জিনিস এই ভাব থেকে বিচার করা হয়, এত ইম্পর্টেন্ট বিষয় এই ভাব থেকে বিচার করা হয়, যার ফলে কিন্তু আমাদের এই ভাবটির ওপরে প্রত্যেক জ্যোতিষী কিন্তু একটা আলাদা ধরনের নজর থাকে। এই ভাবের মধ্যে শুভ গ্রহরা কিন্তু অবশ্যই, মানে লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ যদি এই ভাবের মধ্যে অবস্থান করে, তাহলে কিন্তু এই ভাবের ফলকে বৃদ্ধি করে এবং সেই জাতকের ভেতরে কিন্তু অবশ্যই তার বুদ্ধি, তার উচ্চবিদ্যা, তার আধ্যাত্মিক চেতনা, তার ভেতরে লোককে
লোকের প্রতি যে শ্রদ্ধা ভক্তি এইসব বিষয়গুলোকে বৃদ্ধি করে। এবং পঞ্চম ভাবের মধ্যে যদি অশুভ গ্রহরা এসে যায় তাহলে পারে কিন্তু অবশ্যই পঞ্চম ভাবকে কোনোটা কোনোভাবে দুর্বল করে তোলে। পঞ্চম ভাব থেকে আমরা আমরা যখন উচ্চ বিদ্যার ক্ষেত্রে আমরা যখন বিচার করব তখন আমাদের ঠিক সেরকমভাবে পঞ্চম ভাব প্রতি পঞ্চম ভাবের ওপর অবস্থিত গ্রহ বা দৃষ্টরত গ্রহ পঞ্চম ভাবকর গ্রহ বৃহস্পতি এবং বুধের বলাবল থেকে কিন্তু আমরা সম্পূর্ণ পঞ্চম ভাবের ক্ষেত্রে উচ্চ বিদ্যা বা একজন জাতকের মেধাশক্তি কতটা, একজন জাতকের ভেতরে বুদ্ধি কতটা আছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কতটা সফলতা পেতে পারে, এগুলো কিন্তু বিচার করতে গেলে পারে আমাদের এই বিষয়গুলো দেখতে হবে। আবার আমরা যখন পঞ্চম ভাব থেকে সন্তান বিচার করব তখন ঠিক সেরকমভাবে পঞ্চম ভাবের অধিপতি, পঞ্চম ভাবের উপর দৃষ্টরত গ্রহ, পঞ্চম ভাবের কারক গ্রহ বৃহস্পতি, এই সমস্ত বিষয়গুলোকে যখন আমরা পর্যবেক্ষণ করে আমরা কিন্তু একজন জাতকের সন্তান সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই দিতে পারবো এইভাবে পর্যবেক্ষণের দ্বারা। চলে আসবো পঞ্চম ভাবের মধ্যে বিভিন্ন গ্রহ অবস্থান করলে কী ধরনের ফল প্রদান করে সেই বিষয়ে। প্রথমেই আমরা রবিকে নিয়ে আলোচনা করব যে পঞ্চম ভাবে যদি রবি অবস্থান করে তাহলে কী ধরনের ফল প্রদান করে। অবশ্যই পঞ্চম ঘরে রবি অনেকটাই শুভ ফলই প্রদান করে। পঞ্চম ঘরে রবি থাকলে পারে কিন্তু জাতকের জাতক বুদ্ধিমান হয়, জাতকের ব্যক্তিত্ব প্রকাশ পায়, জাতকের ভেতর একটা গাম্ভীর্য দেখা যায়, জাতক সাহসী হয়, জাতক উচ্চাকাঙ্ক্ষা জাতকের ভেতরে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়, জাতকের এডুকেশন ভালো হয়, পড়াশোনার ক্ষেত্রে রবি পঞ্চমভাবে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে। পঞ্চমভাবে রবি থাকলে পারে অবশ্যই আমরা যেটাকে বলবো যে জাতক কিন্তু চরিত্রবান হয়, নিয়ম শৃঙ্খলাকে মেনে চলার চেষ্টা করে সেই জাতক। এবং পঞ্চমভাবে রবি কিন্তু প্রেমের দিকে খুব একটা শুভ ফল প্রদান করে না। পঞ্চমভাবে রবি কিন্তু যদি থাকে তাহলে পরে আমরা অনেক সময় দেখেছি যে প্রেমের ক্ষেত্রে কিছুটা একটা ঝগড়াঝাটিও সৃষ্টি করে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্রেম হয়তো করে কিন্তু বলেই উঠতে পারেনি এখনো অবধি, এরকম ধরনের একটা প্রেম কিন্তু পঞ্চম ঘরের রবি কিন্তু দেয়। পঞ্চম ঘরের রবি যদি প্রচণ্ড পরিমাণে পীড়িত হয়ে যায় তাহলে পরে কিন্তু সেই রবি কিন্তু সেই জাতকের বুদ্ধি ভ্রম করায় এবং তার বুদ্ধির ভুল ডিসিশনের কারণে কিন্তু সেই জাতকের জীবনে ক্ষতির সম্ভাবনা তৈরি করে। পঞ্চমভাবে রবি যদি পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু মহিলাদের ক্ষেত্রে গর্ভপাত করাবার সম্ভাবনাকে প্রবল করে। পঞ্চমভাবে রবি কিন্তু অবশ্যই সন্তান অবশ্যই জন্ম দেওয়ার ক্ষেত্রে প্রথমের দিকে কিছু অসুবিধা হলে পারেও কিন্তু পঞ্চম ঘরে রবি কিন্তু পুত্র সন্তানের জন্মের ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে, এটা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা দেখেছি। পঞ্চমভাবে যদি চন্দ্র এসে যায় তাহলে কী ধরনের ফল প্রদান করে। পঞ্চম ঘরে চন্দ্র প্রচণ্ড শুভ ফল প্রদান করে, জাতককে প্রচণ্ড জ্ঞানী বানায়, জাতককে শান্ত ধীর স্থির প্রকৃতি করে তোলে। চন্দ্র পঞ্চম ঘরে থাকলে পারে অপরের প্রতি যে শ্রদ্ধা ভক্তি পঞ্চম ঘরে চন্দ্র থাকলে পারে কিন্তু বিশেষভাবে এটা লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক চেতনা, ভগবানের প্রতি যে ভক্তি শ্রদ্ধা সেটি বিশেষভাবে লক্ষ্য করা যায়। শাস্ত্রের প্রতি যে তার শ্রদ্ধা, শাস্ত্রের প্রতি যা যে কোনো শাস্ত্রের প্রতি তার যে বিনয়, এই বিষয়টাও কিন্তু পঞ্চমভাবে চন্দ্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। পঞ্চমভাবে চন্দ্র থাকলে পরে সেই জাতক একটু রোম্যান্টিক প্রকৃতির হয়, সেই জাতক একটু প্রেমিক সুলভ তার ভেতরে আচরণ দেখতে পাওয়া যায়। এবং পঞ্চম ঘরে চন্দ্র কিন্তু অবশ্যই ব্যবসার ক্ষেত্রে খুব ভালো ফল দেয়। পঞ্চম ঘরে চন্দ্র থাকলে পারে সন্তান হওয়ার ক্ষেত্রে খুবই সহায়ক ভূমিকা পালন করে। পঞ্চম ঘরে চন্দ্র থাকলে পারে প্রথম সন্তান কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা খুবই জোরালো করে তোলে। পঞ্চম ঘরে চন্দ্র কিন্তু সব দিক থেকেই আমরা বলবো যে শুভ ফলই প্রদান করে। তবে পঞ্চম ঘরে যদি চন্দ্র পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু অবশ্যই সেই জাতককে কল্পনার জগতে নিয়ে চলে যায়, অর্থাৎ সেই জাতক হয়তো চিন্তা অনেক করবে কিন্তু প্র্যাকটিক্যালিভাবে সেটা কাজে পরিবর্তন করার ক্ষেত্রে কিন্তু সেই জাতক বারবার বাধাগ্রস্ত হয়, বাধা পড়ে যায় তার, বা তার ভেতরে সেই সৎ সাহস থাকে না। হয়তো সে চিন্তা করবে অনেক কিছু, অনেক ভালো ভালো চিন্তা করতে পারে কিন্তু সেটাকে এক্স্যাক্টলি ফলে রূপান্তরিত করতে গেলে পারে কিন্তু সেই জাতকের ভেতরে সেই ধরনের মনোবল দেখতে পাওয়া যায় না। এরকম ধরনের একটা নেগেটিভিটি কিন্তু চন্দ্র দেয়। ওভারঅল কিন্তু পঞ্চম ঘরে চন্দ্র পজিটিভ রেজাল্ট ক্রিয়েট করে। পঞ্চম ঘরে যদি মঙ্গল থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে।
আমার নিজস্ব অভিজ্ঞতাতে আমি দেখেছি যে পঞ্চম ঘরের মঙ্গল কিন্তু অনেকটাই বেশি পরিমাণে নেগেটিভিটি দেয়। পঞ্চম ঘরের মঙ্গল থাকলে পরে অবশ্যই সন্তান হওয়ার ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা ভালো আমি বলবো না। পঞ্চম ঘরে মঙ্গল থাকলে পরে কিন্তু গর্ভপাত করাবার একটা সম্ভাবনা থাকে বা সন্তানের শারীরিক সমস্যার একটা সম্ভাবনা সৃষ্টি করে। পঞ্চম ঘরে মঙ্গল কিন্তু প্রেমের দিকে মানে একদমই সহায়ক ভূমিকা পালন করে না, প্রচণ্ড ঝগড়াঝাটি অশান্তি প্রেমের মধ্যে লাগিয়েই রাখে, এরকম ধরনের কিন্তু একটা দেখা যায়। পঞ্চম ঘরে মঙ্গল থাকলে পরে সন্তানের হৃষ্ট হতে পারে, শাস্ত্রে এরকম বলা হয়েছে যে সন্তানের শারীরিক সমস্যা বা এমনকি সন্তানের মৃত্যু পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে পঞ্চমের মঙ্গলের ক্ষেত্রে, মানে পঞ্চম ঘরে যদি মঙ্গল থাকে তো। পঞ্চম ঘরে মঙ্গল থাকলে পরে সেই জাতকের টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করলে বেটার হয়, ইঞ্জিনিয়ারিং লাইনের ক্ষেত্রে যথেষ্ট ভালো প্রভাব সৃষ্টি করে পঞ্চমের মঙ্গল। পঞ্চমের মঙ্গল কিন্তু সেই জাতককে অবশ্যই বুদ্ধিমান করে, তবে তার বুদ্ধি বা তার ওভার কনফিডেন্সের জন্য কিন্তু তার জীবনে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। পঞ্চম ঘরে মঙ্গল থাকলে পরে জাতক প্রচণ্ড রাগী প্রকৃতির হয়, প্রচণ্ড বদ মেজাজি প্রকৃতির হয়, একটু কূটনীতি পরায়ণ হয়। পঞ্চম ঘরে মঙ্গল কিন্তু সব দিক থেকেই আমি বলবো যে খুব একটা ভালো নয়। এবং পঞ্চম ঘরে মঙ্গল যদি থাকে এবং সেই জাতক যদি রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকে তাহলে পরে আমি দেখেছি অনেকটাই পজিটিভ রেজাল্ট ক্রিয়েট করে। পঞ্চম ঘরের মঙ্গল কিন্তু কামুক প্রকৃতি করে দেয়, পঞ্চম ঘরের মঙ্গল কিন্তু প্রেমের ক্ষেত্রে খুবই অল্প দিনের প্রেমে একটা ফিজিক্যালি রিলেশন নিয়ে আসতে পারে, এরকম ধরনের একটা ফল প্রদান করে। পঞ্চম ঘরে মঙ্গল থাকলে পরে কিন্তু অবশ্যই অশুভ ফলই প্রদান করে। তবে মঙ্গল যদি নিজের স্বক্ষেত্র বা উচ্চ ক্ষেত্রে থাকে বা মিত্র রাশিতে থাকে বা বৃহস্পতি দৃষ্ট থাকে তাহলে পরে আমি যে সমস্ত নেগেটিভিটিগুলো বললাম সেইগুলো কিন্তু অনেকাংশে হ্রাস হবে, অর্থাৎ অনেকাংশে কমে যাবে। পঞ্চম ঘরে যদি বুধ থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে? পঞ্চম ঘরে বুধ থাকলে পরে জাতক বুদ্ধিমান হয়, জাতকের মেধা শক্তি ভালো হয়, জাতকের ভেতরে একটা আর্টিস্টিক ব্যাপার দেখতে পাওয়া যায়, অর্থাৎ লেখালেখির জায়গাটা খুব ভালো দেখতে পাওয়া যায়। পঞ্চম ঘরে বুধ থাকলে পরে সেই জাতকের ম্যাথামেটিক্সের জায়গাটা খুব ভালো হয়, জাতকের কমার্স লাইন নিয়ে পড়াশোনা করলে পরে অবশ্যই ভালো হবে আশা করছি। পঞ্চম ঘরে বুধ থাকলে পরে কিন্তু অ্যাকাউন্টের সঙ্গে বা সিএ জাতীয় পড়াশোনার ক্ষেত্রে খুবই সহায়ক ভূমিকা পালন করে পঞ্চমের বুধ। পঞ্চমের বুধ থাকলে পরে জাতক দানী হয়, জাতক জ্ঞানী হয়, জাতকের দয়ালু মানসিকতা থাকে। পঞ্চম ঘরে বুধ কিন্তু প্রচণ্ডই বন্ধুবান্ধব করতে ভালোবাসবে সেই জাতক, প্রেমের দিকে অতটা ইন্টারেস্টেড হবে না, তবে প্রেম হতেই পারে। প্রেমের দিকেও বুধ কিন্তু খুব একটা সহায়ক ভূমিকা পালন করে না, প্রেমের ক্ষেত্রে কিন্তু বুধ প্রেমের যে সিরিয়াসনেস সেখানে কিন্তু বুধের একটু অভাব দেখতে পায়, বুধ থাকলে পরে সেই সিরিয়াসনেসের একটা অভাব দেখতে পাওয়া যায়। পঞ্চম ঘরে বুধ থাকলে পরে কিন্তু অবশ্যই সেই জাতক কিন্তু অবশ্যই কিন্তু সেই জাতকের ভেতরে মানে সমাজের একটা ভালো মানে সমাজের জন্য কিছু কাজ করার একটা মানসিকতা দেখতে পাওয়া যায়। পঞ্চম ঘরে বুধ থাকলে পরে কিন্তু সেই জাতকের সন্তান অবশ্যই ভালো হয় এবং সন্তানের এডুকেশনও কিন্তু ভালো হয়। পঞ্চম ঘরে যদি বৃহস্পতি থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে? পঞ্চম ঘরে বৃহস্পতি শাস্ত্রে নিষ্ফলা বলা হয়েছে পঞ্চমের বৃহস্পতিকে। আমরা একটা আগে একটি বিষয় বলেছিলাম, একটা সূত্র বলেছিলাম ভাবের, যে ভাবকারক গ্রহ যদি ভাবে থাকে তাহলে ভাবের ফল হানি করে। অর্থাৎ পঞ্চম ভাবকারক গ্রহ বৃহস্পতি যখন পঞ্চম ভাবে চলে আসবে তখন কিন্তু সেই ভাবকে কেন্দ্র করে কিছু না কিছু সমস্যা সেই বৃহস্পতি অবশ্যই দেয়। তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে বৃহস্পতির মতো একটি নৈসর্গিক শুভগ্রহ যখন পঞ্চম ভাবের মতো একটি গুরুত্বপূর্ণভাবে চলে আসবে তখন কিন্তু যতই সেই ভাবের ফলকে নাশ করুক না কেন তবে তার শুভত্ব কিন্তু অনেকাংশে থাকে এবং সেই শুভত্ব দিয়ে কিন্তু সেই জাতক অবশ্যই সেই জাতকের ভেতরে সেই শুভত্ব বা সেই শুভ গুণগুলি দেখতে পাওয়া যায়। এর ফলে কিন্তু জাতক অবশ্যই জ্ঞানী হয়, জাতক অবশ্যই মানি হয়, জাতক অবশ্যই জাতকের ভেতরে একটা ভগবানের প্রতি যে ভক্তি শ্রদ্ধা প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। পঞ্চম ঘরে বৃহস্পতি কিন্তু সন্তান হওয়ার ক্ষেত্রে প্রথমের দিকে কিছুটা বাধা সৃষ্টি করলে পারেও পরবর্তীকালে গিয়ে সন্তান হওয়ার জায়গাটা সম্পূর্ণভাবেই ঠিকঠাকই বলতে পারা যায়। পঞ্চম ঘরে বৃহস্পতি থাকলে সন্তান হওয়ার ক্ষেত্রে একটু বিলম্ব হতে পারে। পঞ্চম ঘরে বৃহস্পতি প্রেমের দিকে কিন্তু খুব একটা সহায়ক ভূমিকা পালন করে না, প্রেমের দিকে কিন্তু মানে প্রচণ্ডই কিন্তু প্রেমের জায়গাটায় একটা ইগো ব্যাপার বৃহস্পতি প্রচণ্ড পরিমাণে নিয়ে আসে। অবশ্যই ইগো ব্যাপারটা কিন্তু রাগারাগি নয়,
একটা অভিমান কে কেন্দ্র করে কিন্তু প্রেমটা চলে। প্রেমের ভিতরে কিন্তু বারবার একটা অভিমানী একটা জায়গা দেখতে পাওয়া যায়। পঞ্চম ঘরে বৃহস্পতি কিন্তু হাতে হাত মিলিয়ে চলার জন্য বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। অর্থাৎ পঞ্চম ঘরে বৃহস্পতি থাকলে পরে আমরা কিন্তু অবশ্যই বলতে পারি যে সেই জাতক যার সঙ্গে প্রেম করবে তার সঙ্গে সমান সমানভাবে চলার চেষ্টা করবে। সে সবসময় চাইবে যে সেই জাতকের থেকে আমি সহযোগিতা, আমি যতটা তার জন্য করব তার কাছ থেকে যেন সেই ধরনের একটা রিটার্ন আমি পাই। এরকম ধরনের একটা মানসিকতা পঞ্চম ঘরে বৃহস্পতি প্রেমের ক্ষেত্রে দেয়। পঞ্চম ঘরে বৃহস্পতি থাকলে পরে সেই জাতকের এডুকেশন ভালো হয়, সেই জাতক কমার্স লাইন নিয়ে পড়াশোনা করলে বা আর্টস নিয়ে পড়াশোনা করলে পরে যথেষ্ট ভালো একটা জায়গা দেখতে পাওয়া যায়। MBA-র জন্য বা ম্যানেজমেন্ট রিলেটেড বিভিন্ন বিষয়ের জন্য কিন্তু বৃহস্পতি অনেকটাই ভালো ফল দেয় এখানে পঞ্চম ঘরে। পঞ্চম ঘরে বৃহস্পতি থাকলে পরে বুদ্ধি তার যথেষ্ট ভালো প্রকৃতির হয়, সেই জাতক দানী প্রকৃতির হয়, সেই জাতক কিন্তু বড়দেরকে শ্রদ্ধা করার জায়গাটা খুব বিশেষভাবে দেখতে পাওয়া যায় এবং সেই জাতক প্রচণ্ড সামাজিক হয় পঞ্চমে বৃহস্পতি থাকলে পরে। এবং সব দিক থেকেই আমি বলবো যে পঞ্চম ঘরে বৃহস্পতি কিন্তু মোটামুটি ভালো। তবে বৃহস্পতি যদি প্রচণ্ড পরিমাণে পীড়িত হয়ে যায় তাহলে পেটের সমস্যা প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায়, হজমের সমস্যা দেখতে পাওয়া যায় এবং অজীর্ণ রোগে সেই জাতক আক্রান্ত হতে পারে এবং পেট সংক্রান্ত সমস্যা নিয়ে কিন্তু পঞ্চমে বৃহস্পতি অবশ্যই কিছু না কিছুভাবে ভোগায়। পঞ্চম ঘরে যদি শুক্র থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করে? প্রচণ্ড শুভ ফল প্রদান করে পঞ্চমে শুক্র। পঞ্চম ঘরে শুক্র থাকলে পরে সেই জাতক অবশ্যই তার এডুকেশন ভালো হয়, আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত থাকলে যুক্ত থাকার সম্ভাবনা তৈরি করে পঞ্চমে শুক্র। পঞ্চমে শুক্র কিন্তু তাকে সেই জাতকের ভেতরে গান বাজনা বা নাচের দিকে কিন্তু অবশ্যই নিয়ে যায়, আঁকার দিকে অনেক সময় নিয়ে যায়, কোনো না কোনো কলা তার ভেতরে নিয়ে আসে, কোনো না কোনো ট্যালেন্ট তার ভেতরে দেয় পঞ্চমের শুক্র। পঞ্চমের শুক্র কিন্তু জাতককে প্রেমিক করে, রোম্যান্টিক বানায়, একাধিক প্রেমের যুক্ত করতে পারে বা অল্প বয়সে বিবাহের ক্ষেত্রেও কিন্তু পঞ্চমের শুক্র অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পঞ্চম ঘরে শুক্র থাকলে পারে জাতকের হোটেল ম্যানেজমেন্ট বা ইভেন্ট ম্যানেজমেন্ট বা বিভিন্ন রকমের আমরা যেটাকে বলবো যে বিভিন্ন রকম আর্টিস্টিক লাইনের সঙ্গে যুক্ত থেকে কাজকর্ম করলে পারে অনেকটাই বেটার পঞ্চমের শুক্রের ক্ষেত্রে। পঞ্চমে শুক্র থাকলে পারে জাতক কিন্তু প্রচণ্ড পরিমাণে জাতকের ভেতরে কিন্তু আমরা যেটাকে বলবো যে একটা লেখালেখির ব্যাপারও অনেক সময় দেখতে পাওয়া যায়, মানে কবি বা লেখক এরকম ধরনের একটা কিন্তু ব্যক্তিত্ব দেখতে পাওয়া যায় সেই জাতকের ভেতরে। সেই জাতক খুব সুন্দর কথা বলতে পারে পঞ্চম ঘরে শুক্র থাকলে পারে। সেই জাতকের পঞ্চম ঘরে শুক্র থাকলে পারে সেই জাতকের কিন্তু শুক্র যদি পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু একাধিক প্রেমে জড়িয়ে ফেলতে পারে এবং জাতককে কামুক প্রকৃতির করে ফেলতে পারে এবং অল্প 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 প্রেমেতেই কিন্তু একটা ফিজিক্যাল রিলেশন নিয়ে চলে আসতে পারে শুক্র যদি প্রচণ্ড পরিমাণে পীড়িত হয়ে যায়। তো ওভারঅল পঞ্চম ঘরে শুক্র অবশ্যই শুভ ফলই প্রদান করে। পঞ্চম ঘরে যদি শনি থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করতে পারে? পঞ্চম ঘরে শনি প্রচণ্ডই অশুভ ফল প্রদান করে, জাতককে অলস প্রকৃতির করে দেয়, বিভিন্ন রকমভাবে বিভিন্ন লোকের সঙ্গে বাদ বিতর্কে জড়িয়ে ফেলে শনি, অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা কম করে দেয়, অন্যের সঙ্গে সেই জাতক অ্যাডজাস্ট করতে পারে না। পঞ্চম ঘরে শনি থাকলে পারে সেই জাতককে কখনো দেখা যায় যে সেই জাতক নাস্তিক প্রকৃতির হয় এবং কখনো কখনো দেখা যায় কিন্তু সেই জাতকের ভেতরে প্রচণ্ডই আধ্যাত্মিক চেতনা, এরকম ব্যাপারটা এরকমও একটা ফল কিন্তু শনি কিন্তু দেয়। প্রেমের ক্ষেত্রে পঞ্চমে শনি একটা ডিস্টেন্স মানে বয়সের একটা ডিস্টেন্স বয়সের একটা অনেকটাই ডিস্টেন্স তৈরি করে পঞ্চমে শনি থাকলে পারে এবং পঞ্চমে শনি থাকলে পারে কিন্তু সেই জাতক ত্যাগী প্রকৃতির হয়। অবশ্যই পঞ্চমে শনি থাকলে পারে সেই জাতক ত্যাগী প্রকৃতির হয়। পঞ্চমে শনি কিন্তু সন্তান হওয়ার ক্ষেত্রে বিলম্ব সৃষ্টি করতে পারে, কোনো কোনো ক্ষেত্রে সন্তান হয়ই না এরকমও দেখা গেছে পঞ্চমে শনি থাকতে পারে। পঞ্চমে শনি কিন্তু সন্তান সুখের ক্ষেত্রে সন্তানের থেকে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে, সন্তান হলে পারেও সন্তানের সন্তান রোগী হতে পারে, সন্তানের থেকে মানসিক কষ্ট আসতে পারে পঞ্চমে শনি থাকতে পারে। তবে শনি যদি উচ্চ ক্ষেত্রে বা মিত্র ক্ষেত্রে বা স্বক্ষেত্রে থাকে তাহলে পারে কিন্তু এতটা অশুভ দেয় না। তবে পঞ্চম ঘরে শনি কিন্তু সব রকমভাবেই একটা সমস্যা আনে এবং
ব্যক্তির বন্ধু বান্ধব অনেকটাই কম হয় পঞ্চমে শনি থাকলে পারে। পারিবারিক সমস্যা একটা সবসময় লেগেই থাকে পঞ্চমে শনি থাকলে পারে, এবং পঞ্চমে শনি কিন্তু বিভিন্ন রকমভাবে পঞ্চম ভাবকে দুর্বল করে তোলে। এবং পঞ্চমে যদি শনি থাকে এবং শনিটা যদি স্ট্রং হয়, মানে শক্তিশালী শনি যদি হয়, তাহলে পারে কিন্তু হায়ার এডুকেশনের জন্য যথেষ্ট ভালো ফল দেয়। বিদেশি ভাষা বা ইংরাজি বিদ্যার ক্ষেত্রে, ইংরাজি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু শনি খুব ভালো ফল দেয়। এবং পঞ্চম ঘরে শনি থাকলে পারে অবশ্যই সেই জাতকের উচ্চশিক্ষা হয়, টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করলে সেই জাতকের ভালো হতে পারে, এরকম একটা জায়গা কিন্তু পঞ্চমী শনির ক্ষেত্রে দেখা যায়। এবং পঞ্চমী শনি থাকলে পারে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই সহায়ক ভূমিকা পালন করে। পঞ্চমে যদি রাহু থাকে তাহলে কী ধরনের ফল প্রদান করতে পারে? পঞ্চমে যদি রাহু থাকে তাহলে পারে কিন্তু অনেকটাই অশুভ ফল প্রদান করে। পঞ্চমে রাহু থাকলে পারে কিন্তু সেই জাতকের বুদ্ধির কারণে, সেই জাতকের ভুল ডিসিশনের কারণে সেই জাতকের বারবার ক্ষতি হতে পারে। পঞ্চম ঘরে রাহু কিন্তু একাধিক প্রেমের সঙ্গে জড়িয়ে ফেলতে পারে। পঞ্চম ঘরে রাহু কিন্তু অতিরিক্ত বন্ধু বান্ধব করিয়ে দেয়। পঞ্চম ঘরে রাহু কিন্তু মানে মনের মধ্যে উচ্চ আশা বা উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে আসে, কিন্তু পরবর্তীকালে গিয়ে কিন্তু সেই আশা বা সেই আকাঙ্ক্ষাগুলোকে বিভিন্নভাবে রাহু কিন্তু সেই উচ্চ আকাঙ্ক্ষা বা উচ্চ আশা তৈরি করে কিন্তু বিভিন্নভাবে কিন্তু সেই জাতককে অসুবিধার মধ্যে ফেলে, সমস্যার মধ্যে ফেলে, জাতকের ড্রিমকে হাই ড্রিম করে দেয়। কিন্তু জাতককে বারবার কিন্তু সেই রাহু কিন্তু তার বুদ্ধির কারণে, তার নেগেটিভ ডিসিশনের কারণে কিন্তু সেই জাতকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। পঞ্চমে রাহু কিন্তু রীতি বিরুদ্ধে বিবাহ করাবার একটা জায়গা সৃষ্টি করে। পঞ্চমে রাহু কিন্তু বিবাহিত জীবনে অনেকটা সমস্যা সৃষ্টি করে। পঞ্চম ঘরে রাহু থাকলে পারে কিন্তু সেই জাতকের সঙ্গে অন্য মানুষের বাদ বিতর্কে জড়িয়ে পড়ে, অন্যের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের একটা সমস্যা ক্রিয়েট করে রাহু। পঞ্চম ঘরে রাহু থাকলে পারে কিন্তু সন্তান হওয়ার জন্য কিছু সমস্যা হতে পারে, সন্তান হওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু প্রতিবন্ধকতা আসতে পারে। পঞ্চমে রাহু কিন্তু অবশ্যই শুভ ফল প্রদান করে না, সেই জাতকের এডুকেশনকে মাঝপথে আটকে দিতে পারে, অর্থাৎ মাঝপথে তার এডুকেশন মানে পড়াশোনা ছেড়ে দিতে হতে পারে, এরকম একটা সমস্যা হতে পারে রাহু থাকলে পারে, অর্থাৎ উচ্চশিক্ষায় বাধার সৃষ্টি করে রাহু। পঞ্চম ঘরে রাহু কিন্তু একটুখানি ভবগুড়ে টাইপের বানিয়ে দেয়। পঞ্চম ঘরে রাহু কিন্তু জাতকের বুদ্ধিকে বারবার নাশ করে, বুদ্ধিকে বারবার কিন্তু বুদ্ধির কারণে কিন্তু বারবার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই পঞ্চমে রাহু থাকলে পারে যে কোনো কাজ অনেকবার চিন্তাভাবনা করে করা উচিত, এবং অন্য কোনো মানুষের সঙ্গে একটা পরামর্শ করে কিন্তু তার করা উচিত, নইলে কিন্তু রাহু বিভিন্নভাবে তাকে ক্ষতি করার চেষ্টা করে পঞ্চমে থাকলে পারে। পঞ্চম ঘরে কেতু থাকলে পারে কী ধরনের ফল প্রদান করতে পারে? পঞ্চম ঘরে কেতু অনেকটাই শুভ ফল প্রদান করে, সবটাই না, মানে পঞ্চম ঘরের কেতু একটা মোটামুটি ধরনের ফল প্রদান করে বলা যায়, খুবই খুব শুভও নয়, খুব অশুভও নয়, এরকম একটা ব্যাপার কিন্তু থাকে। প্রথমেই বলবো যে পঞ্চম ঘরে কেতু থাকলে পারে জাতক প্রচণ্ড বুদ্ধিমান হয়, জাতক ইন্টেলিজেন্ট হয়, জাতকের টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করলে বেটার হয়, জাতকের কম্পিউটারের দিকে কিন্তু বিশেষ নলেজ দেখতে পাওয়া যায় পঞ্চমে কেতু থাকলে পারে। জাতক যদি কম্পিউটার রিলেটেড বিভিন্ন পড়াশোনা যেগুলো আছে সেগুলো যদি করে তাহলে পারে আমার দৃঢ় বিশ্বাস যে সেই জাতকে ডেভেলপ হতে পারে। পঞ্চম ঘরে কেতু আধ্যাত্মিক চেতনা দেয়, জ্যোতিষ তন্ত্রের মতো বিষয়ে সেই জাতকের একটা আলাদাই ন্যাক দেখতে পাওয়া যায় পঞ্চমে কেতু থাকলে পারে। পঞ্চমে কেতু কিন্তু সন্তান হতে বিলম্ব করায়, সন্তানের জন্য কিন্তু খুব একটা পজিটিভ নয়। পঞ্চম ঘরে কেতু থাকলে পারে কিন্তু সন্তানে বাধা সৃষ্টি করে। পঞ্চম ঘরে কেতু থাকলে পারে কিন্তু প্রেমের মধ্যে অহেতুক সন্দেহ প্রবণতার একটা জায়গা তৈরি করে। পঞ্চম ঘরে কেতু কিন্তু বিবাহিত জীবনেও বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করে। পঞ্চম ঘরে কেতু থাকলে পারে বিদেশ যাত্রার একটা জায়গা তৈরি হয়। পঞ্চম ঘরে কেতু থাকলে পারে আমরা যেটাকে বলবো যে বিদেশে গিয়ে সেই জাতকে ডেভেলপ হতে পারে, বা বৈদেশিক বিষয়কে কেন্দ্র করে ব্যবসা যদি করে, মানে বৈদেশিক কোনো দ্রব্যের ব্যবসা যদি করে তাহলে পারে কিন্তু সেই জাতকে লাভ হতে পারে। পঞ্চমে কেতু কিন্তু অবশ্যই কিন্তু পঞ্চমে কেতু যদি অশুভ গ্রহের সঙ্গে অবস্থান করে পঞ্চমে, তাহলে পারে কিন্তু সন্তান হতে অনেকটাই বিলম্ব করায়, অনেক ক্ষেত্রে কিন্তু অনেক অনেক রকমই সমস্যা নিয়ে আসে পঞ্চমে কেতু।
ওভারঅল কিন্তু জাতকের বুদ্ধি ভালো হয়, জাতকের এডুকেশনও ভালো হয়, পঞ্চমে কেতু থাকতে পারে, এবং জাতক কিন্তু মেধাবী হয়। এই হলো আমাদের নটি গ্রহ নিয়ে পঞ্চম ভাবে থাকলে পারে খুব সামান্য করে এক দু লাইনের আলোচনা। তবে এটুখানি সম্পূর্ণ নয়, অনেক কথা বলার থাকে কিন্তু বলা হয়ে ওঠে না, কারণ অনুষ্ঠানটিকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে বাঁধতে হয়। খুব বেশি বড় অনুষ্ঠান হয়ে গেলে পরে একটু অসুবিধা হয়, কারণ ইউটিউবের মধ্যে এমনি আমাদের 25-30 মিনিটের এই ধরনের অনুষ্ঠান হয়ে যায়। তবে আপনারা অবশ্যই অনুষ্ঠানগুলিকে দেখুন, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, এবং কি ধরনের অনুষ্ঠান আপনারা পেতে চাইছেন সেগুলোকে নিয়ে আপনাদের রিকোয়েস্ট আছে সেগুলো আমার কাছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, আমি সেই ধরনের অনুষ্ঠান করার চেষ্টা করব। এবং আমরা ধীরে ধীরে পঞ্চম ভাব অবধি এগিয়ে গেলাম, এবারে আমরা ষষ্ঠ ভাব সপ্তম ভাব এরকম করে এগিয়ে যাব, এবং ধীরে ধীরে সবকটি ভাবকে নিয়ে আমাদের আলোচনা চলবে। অলরেডি অবশ্যই অ্যাস্ট্রোটিপস আপনারা দেখতে থাকুন, অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান নিয়ে আসছি আমি, এবং আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করে নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করতে চান তাহলে নিচে আমার যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে অবশ্যই সেই নাম্বারটির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তো আজ এই পর্যন্ত, পরের দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।